কখন ঘুম থেকে উঠেছি এখনও মনে হচ্ছে চোখ মুখ থেকে ঘুমের ঘরই যাচ্ছে না ঘর ঝাড় দিয়ে বসেছিলাম দিয়ে ভাবছি আরে দূর আমি বসে আছি কেন টুকটুক করে কাজগুলো অন্তত সারি তো যাই হোক বন্ধুরা সবাইকে গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই জানিও আমি খুব খুব ভালো আছি আর আজকে হলো আজকে হলো বুধবার বুধবার সকাল সাড়ে আটটা তো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম সারাদিন আমার সাথে থাকো কাজকর্ম বাদ দিয়ে নয় বেলা দুটোর পর যখন খুশি ভিডিওটা দেখে নিলেই সারাদিন আমার সাথে থাকা হয়ে যাবে কালকের ভুলটা তো তো আজকে আর করছি না কালকে কি ভুল করেছিলাম জানো কালকে আমি সকালের ভাতটা আটটার সময় বসিয়ে দিয়েছি হয়ে গেছে পনেরো নটার মধ্যে সাড়ে আটটার পর পরেই হয়ে গেছে সেই ভাত সব দশটায় খেয়েছে তার মানে ভাতটা ঠান্ডা করে খেয়েছে আর আজকে আমি নটার পর ভাত বসাবো কারণ শীতের মধ্যে গরম ভাতটা গরম খাবে সেটাই ভালো ওই আমার দায় সারা কাজ করে আমি রেখে দিলাম যে না রান্না করতে হবে রান্নাটা করে রেখে দিই সেটা তো করলে হবে না যে যখন খাবে একটু যাতে খাওয়ার মতো হয় সেরকম করতে হবে তোমরা তো জানো কত রাত্রে ভাত করি মানে ওই তোমার দাদা খেতে পারে না ঠান্ডা ভাত শীতে ওই জন্য সে আমার কষ্ট হলেও একটু দেরিতেই করতে হয় কালকেও মানে যারা ব্লগ দেখেছো জানো সুতো সুতে আমার প্রায় একটা বেজে গেছে মনটা একটু ভালো লাগছে আগামীকাল আমার বার্থডে পঁচিশে জানুয়ারি তো সেই জন্য মা বলেছে যে মনে হয় দুপুরবেলা আমার কাছে এসে দুটো খেয়ে যাস তো যাব আর মানে কালকে কখন উঠে কি কি করব সেই ভাবনাই আজকে সারাদিন মতো থাকবো জানো তো কারণ এখানকার রান্নাবান্নাটা সেরে দিয়ে আমি বেলা বারোটার মধ্যে ওইখানে পৌঁছানোর চেষ্টা করব। একটু খাওয়া দাওয়া করবো বসবো কথা বলবো এবার যতই হোক জন্মদিন একটা স্পেশাল দিন মায়েরও তো ইচ্ছা করে আর আমারও তো ইচ্ছা করে একটু দুজন দুজনেকে সময় দিই এই দিনটা মা বাবা সন্তানের জন্য তোলা থাকে আর কি আর ওই জন্য ভাবছি একটু যাব গিয়ে একটু বেলা করে আসব বিকেল করে আসব আর হ্যাঁ আমি একা যাচ্ছি না আমার সাথে আমার কর্তমশাই যাচ্ছে আমাদের সোহিনী রানী বাসি টাটকা সকালবেলা অত কিছু বিচার করে না ভাত তরকারি যাই থাকুক না কেন সকালবেলা ওই দুটো খেয়ে নেবে আর আমাদের পুতাজবাবুও চলে এসেছে আর আমি দেখো এমনভাবে দাঁত মারছি যেন দাঁতগুলো আজকে মানে ক্ষয় করেই ছাড়বো এটাই কি সত্যি সবাই সকালবেলা দাঁড়িয়ে আলোচনা করছে কারোর বাড়িতে নাকি বেশি যেতে নেই একবার কিংবা দুবার বছরে তাহলে নাকি আদরটা ঠিকঠাক থাকে শয়নি তুই কি একমত এই বিষয় না ঘরে ঘরে যেতে হয় দেখা যাক আজকে মাছ দাদা কি মাছ নিয়ে আসছে উনি যাওয়ার মাত্রই মানে যে আওয়াজ কানে গেল ওনাকে দাঁড় করানো হয়েছে রুই মাছ রয়েছে এই রুই মাছ কিন্তু আমি নিয়েছি আর তার সাথে আরেক রকম মাছ রয়েছে চলো দেখি কি মাছ বালতির মধ্যে রয়েছে তার সাথে রয়েছে চিংড়ি ভাত বসিয়ে মাছ আনতে গেছিলাম চিংড়ি চিংড়ি মাছ নিলাম না কয়েকদিন আগে চিংড়ি মাছ বাটা খেলাম বাজার থেকে গেলে একটু কম হয় বাড়ির কাছে আসে দামটা বেশি বলে আর ঠিক আছে যাক এই মাছটাই নেই ইচ্ছে ছিল আজকে টমেটো দিয়ে মুসুরির ডাল উচ্চ আলু ভাজা এগুলো বানাবো কিন্তু দেখা যাক কি বানাই মানে হয়ে যায় আর আজকে মনে কাজ চলে যাবো সব করে থাকবে এই নামটা সঙ্গে যাবো আমিও চাই আপনার গুড় একদম বিক্রি হয়ে যায় রসুন নিয়ে আসবেন রসুন মাঝে সোহিনী এখন গাছ থেকে লঙ্কা তুলছে আমি ভাবলাম কি কাঁচা লঙ্কা আছে কিন্তু না এত কাঁচা লঙ্কা খাওয়া হয় তরকারিতে দিই তারপরে সিদ্ধ পোড়া সব মাখা হয় ফুরিয়ে গেছে তো বললো দাঁড়াও মামি আমি গাছের থেকে তুলে নিয়ে আসি দেখো বাড়িতে লঙ্কা গাছ হওয়ার এটা ফেসিলিটি লঙ্কা শেষ সুন্দর ঘর লঙ্কা নেই গাছের থেকে লঙ্কা নিয়ে নিলাম আর আজকে সকালে ম্যাগি হচ্ছে সোহিনী একদিন ম্যাগি করেছিল সবজি দিয়ে আর আমিও সেই মতোই করছি জল গরম হয়ে গেছে সোহিনী আর আমি জলের মধ্যে দুজনাই ম্যাগি দিয়ে দিচ্ছি পাঁচটা ম্যাগি নিয়ে আর একটু আলু গাজর তার মধ্যে পড়বে দুটো ডিম মোটামুটি অনেকটাই হবে ডিম দুটো এবার আমি একদম ভেঙে চুড়ে ভাজা করে নেব ভুজিয়া যাকে বলে আর এই ডিম ভাঙতে কিন্তু দারুণ লাগে কাঁচা ডিম গোলাতেও খুব ভালো লাগে আবার কড়াইয়ের মধ্যে এরকম ঘাটতেও খুব ভালো লাগে তবে জানো তো এইসব খাবার একদিন শখে পরে খাই কিন্তু হজম করতে পারি না কেমন গলা বুক জলে গো আমার এমনি সেই ওই অ্যাসিডিটির প্রবলেম আছে শুধু আমার বলে না এখন মানে সেভেন্টি পার্সেন্ট মানুষের মুখেই বলবে যে আমার এই কিছু খেয়ে সহ্য হয় না আর আমিও তাদের দলেই পড়ি চিংড়ি মাছটা আজকে আমি যেভাবে রান্না করব ফার্স্ট টাইম এতদিন ব্লগে তোমরা কখনো দেখনি যে এইভাবে আমাকে চিংড়ি মাছ রান্না করতে আর এটা কি সর্ষে চিংড়ি মাছটা রান্নার জন্য সর্ষে তো অবশ্যই লাগবে কিন্তু এমন একটা কিছু দিয়ে আমি বানাবো চিংড়ি মাছটা সহিনী শুনলে এক করবে কি দিয়ে বলতো ম্যাগিটা যদি শুধু জল দিয়ে সিদ্ধ করতাম এতক্ষণ খেয়ে মনে হয় আধজম হয়ে যেত আর দেখো এখনো আমি রান্নাই করতে পারলাম না ওই চাওমিনের মতো করেই রান্না করলাম ম্যাগিটা তবে খেতে কিন্তু বেশ হয়েছিল হয়ে এসেছে এবার নামিয়ে নেব নামিয়ে নিয়ে আমি সোহিনী প্রকাশবাবু মা সবাইকেই একটু করে দেব। ম্যাগি তো বানানো কমপ্লিট তো আর দেরি কিসের যে যার খাবার নিয়ে বসে পড়েছি আমি এখানে খাচ্ছি আর সোহিনী খাচ্ছে ওইদিকে সোহিনীর কেমন লেগেছে দেখো জানাবে ও আবার একটুখানি রিভিউ দিতে ভীষণ ভালোবাসে ভালো হলেও বলে মন্দ হলেও ভালো বলে আর আমাদের প্রকাশবাবু মন্দ হলে মন্দই বলবে ভালো হলে ভালো বলবে মায়ের ইচ্ছা হয়েছে মটরের শাক খাবে শুধু মায়ের ইচ্ছে বলা ভুল হয়েছে হয়েছে আমারও খেতে ধরে আমি আর গ্রাহ্য করে বলিনি এই বছরে মটরের শাক এই প্রথম হলো আর এখানে দেখো আমি উচ্ছে আলুর জন্য উচ্ছে আলু চিংড়ির জন্য সমস্ত কিছু কেটে নিয়েছি চিংড়িতে নুন হলুদ মাখানো রয়েছে আর এই থালার মধ্যে উচ্ছে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা পাশে রয়েছে টমেটো তবে টমেটোর সাথে উচ্ছে দেব না আমি কিন্তু উঠিনি সেই সকাল থেকেই রান্না খাওয়া এখানেই হচ্ছে আমি ভেবেই নিয়েছি এক একদিন এমনটা হয় সকালবেলায় বসি আর দুপুরবেলাতে উঠি আজকে আমি আলু ছাড়াই মাছের ঝোল করেছি আর তাছাড়াও আজকে ঝোল ডাল তেমন কিছু হয়নি যা হয়েছে সব শুকনো শুকনো আর ওই দেখেছো থালা থেকে উচ্ছেটা নেই উচ্ছেটা রয়েছে কড়াইতে উচ্ছেগুলো ভালো একদম কড়া কড়া করে ভেজে নেব যাতে করে উচ্ছের তেঁতোটা কম লাগে তারপরে আমি একটা আলাদা জায়গায় তুলে নেব। এই যে উচ্ছে ভাজা কমপ্লিট হয়ে গেছে যে মানুষ উচ্ছে ভাজা খেতে পছন্দ করে না তারও ইচ্ছা হবে যেন দু টুকরো মুখে দিই আর এখানে কালো জিরে আমার হাত থেকে একটু বেশি পড়ে গেছে জানো তো ফোড়ন দিয়েছি আলুর মধ্যে দেখো কালো জিরেটা কত লাগছে রান্না করতে বসেছি রান্না করতে গিয়ে আমার একটু ভুল হয়ে গেছে উচ্ছে ভেজেছি প্রথমে আমার চিংড়ি মাছ ভাজতে হতো সেটা না ভেজে উচ্ছে তারপরে আলু ভেজে আলাদা জায়গায় তুলে নিয়েছি তারপরে কড়াইতে আমি চিংড়ি মাছগুলো দিয়েছি খেতে টেস্ট হয়েছে একটু এদিক ওদিক হয়ে গেছে রান্নাটা একদম তৈরি হয়ে এসেছে প্রায় উচ্ছে চিংড়ি চচ্চড়ি তবে এই মেনুটা কিন্তু স্পেশাল স্পেশাল কেন এটা মানে কেউ খাক ভালো আর না খাক এটা মা খুব ভালো খাবে আমি সেটা জানি আর হ্যাঁ তোমাদের যাদের ভালো লাগবে এই রেসিপিটা অবশ্যই তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো মোটামুটি আমি রান্নাটা যতটা শেয়ার করেছি আন্দাজ করে নিতে তোমাদের অসুবিধা হবে না এই যে কর্তা মশাই খেতে বসে পড়েছে কি তোমাকে বেগুন ভাজে না আমি জিজ্ঞাসা করেছি যে বেগুন দিয়ে শাক বানিয়েছি মটরের শাক তুমি কি নিবা বলছে দাও অল্প করে খাওয়ার পর আমি জানবো যে এই উচ্ছে চিংড়িটা কেমন হয়েছে খে নাও তারপর লাস্টে জানাবা কত বেলা হয়ে গেছে মা আর মাসি এখন খাবার খাচ্ছে মা গিয়েছিল মাসির সাথে একটু মার্কেটিং করতে ওই কাকলি এখানে বসে রয়েছে আর বাইরের ওয়েদারটা একটু দেখাই তোমাদেরকে ঝিরঝির করে বৃষ্টি পড়তে শুরু করেছে গো অনেকক্ষণ ধরেই আর এখানে দেখো বিয়ের বাজার করে নিয়ে এসেছে তবে এখানে সম্পূর্ণ বিয়ের বাজার নয় এখানে শুধু টোপরটা আর কুলোডালা এগুলো বিয়ের আর বাদবাকি বাকি বাজার আছে কারণ বিয়ের আগেই কালী দেবে ওই বাড়িতে আমার ভাসুরের জন্য মানত করা ছিল তো সেই কারণে বিয়ের আগেই পুজোটা দিয়ে দেবে তবে বাড়িতে যদি কোনো অনুষ্ঠান লাগে এরকমটাই হয় বাড়ির সবাই একসাথে কি সুন্দর একটা আলাপ আলোচনা মানে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার থাকে ওই যে আমার ভাসু রয়েছে কাকুলি রয়েছে মা মাসি সবাই রয়েছে আর বিয়েটা কিন্তু আমাদের এই বাড়িতে নয় পাশের পাড়ায় ওই আমার মামা শ্বশুরের বাড়িতেই হচ্ছে কিন্তু আমাদের মধ্যে একটু যাতায়াত সম্পর্কটা একটু ভালো বলে আমাদের এই দুই বাড়ি মিলিয়েই সব সিদ্ধান্ত নেওয়া হয় কেনাকাটার সিদ্ধান্ত সব কিছুই কমলা লেবু যতই টক হোক না কেন মনে পড়তেই মনে হচ্ছে কি একটু যেন খাই তো আমি ঘরে শুয়েছিলাম মাসি টাসি সব চলে গেছে বাড়িতে দাদা মাসি আর আমি শুয়েছিলাম তোমার হঠাৎ করে মনে হলো তো কমলা লেবু আছে এখন আমি ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে কমলা লেবু খাবো বেশি বাজে না তিনটে দশ বাজে কিন্তু বাইরে অনেকটা মেঘ করেছে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তো মনে হচ্ছে যেন সন্ধে ঘনিয়ে এসেছে না আমি একটা জিনিস ভাবছি তুমি তো হয়তো ফোনে কথা বলছো সব ঠিক আছে কিন্তু আমার রুমালটা এটা কি বাধা আছে হুম অতএব আমি ব্লগ করছি হ্যাঁ আমি তোমার সাথে কথা বলছি আর ওর একটা রুমাল ছিল আমি লেবুকে রুমালের উপর খোসাগুলো ছাড়িয়ে ছিবিবিবি বীজ যা ছিল ফেলেছি দি বলছি বৃষ্টি পড়ছে আমরা বাইরে যেতে ইচ্ছে করছে না দি রুমালটাকে গিট মেরে বালিশের পাশে রেখে দিয়েছি এটা কোনো কথা হলো মানে আমি এটা ব্যবহার করি এর মধ্যে টপ লেবুগুলো কি করেছ যা তোমাদের দিদি মানে সাথি পাগল হলে এটা এম হ্যাঁ চক চকে চক চকে দেখলি টক মনে হয় এই যে রুমালের মধ্যে ভেদের রেখে দিয়েছি কখন আমি এসে ফেলবো আমার শীত করছে বৃষ্টি হচ্ছে বাইরে যেতে পাচ্ছি না কি করবো জন্য রুমালে ভেদের রেখে দিয়েছি যখন রুমালটা ইউজ করবা একটা ন্যাচারাল স্মেল পাবা অরেঞ্জি তাই না হ্যাঁ চিকেন খাচ্ছি আমি যখন ওই ঘরে বাবার খাবার দিতে গেলাম তখন বললাম তুমি রান্না করছো হ্যাঁ রান্নাটা আমি করলাম আমার ভালো

আমার কাছে সকাল সন্ধ্যা বিকাল রাত্রি সব একরকম কী জন্য একরকম তোমরা আশা করি বুঝতে পারছো না আমি একটু ক্লিয়ার করে বলি দাঁড়াও ক্লিয়ার করে বলার আগে আলোটা একটু ভালো করে ক্লিয়ার করি মানে আলোটা কেমন একটা লাগছে এবার মোটামুটি ঠিক আছে তো যাই হোক এইটাই সকালবেলা উঠেও আমার মাথার যেই হাল দুপুরবেলাতেও মাথার সেই হাল মানে কেমন একটা যেন বলবো একটা পাখির বাসা টাইপের হয়ে গেছে আমি শীতের জন্য নাকি বুঝতে পারি না কোনো পরিবর্তন নেই সারাটা দিন সেই মাথাটা একদম পাখির বাসা হয়ে রয়েছে কোনো ঠিকঠাকই নেই আমি ওই ঘরে রান্না করছিলাম রান্নাঘরে হঠাৎ দেখি পায়ের কাছে কি একটা চকচক করছে এ দেখি এক কান থেকে কানের খুলে পড়ে গেছে আমি আবার আর কান থেকে খুলে নিয়ে ঘরের মধ্যে রাখলাম রাত্রিবেলা শোবো কানের খুলার মানে কানেরটা খুলে সবাই ভালো না হলে কানে লাগে আর ছুত ছুতো কানেরটা পড়েছিলাম কয়েকদিন আগে দিয়ে আবার খুলেছি কালকে সকালে আবার যাব সকালে তো না দুপুর হয়ে যাবে প্রায় যেতে যেতে বারোটা তো বাজবেই কম করে কালকে দুপুরে আবার অন্য কানের পরে যাবো ওই জন্য এখন আর কোনো কানের না আমার ভাত হয়ে গেছে মানে রাত্রের যেটা বড় কাজ হ্যাঁ রাত্রের যেটা বড় কাজ সেটা হয়ে গেছে দেখো ভাত ভাতের ওপর দেখেছো কতগুলো লঙ্কা ভাতের ফ্যান পড়েছে ঢাকনিতে গরম ভাত ধোয়া ওঠা আর ভাতের হাইটে আমি ডেচকির ওপর বসিয়ে রেখেছি যাতে ভাতটা গরম থাকে ফ্যানের ডেচকি ওটা এই নিয়ে বাবা

আর আমার বোন আজকের দিনে মানে প্রত্যেক বছর ফোন করে আমি জানি বারোটা বাজলে ফোন করবে ফোনটা ঘরে ছিল মনে মনে ভাবছিলাম বোন ফোন করবে দিয়ে রাজু দিতে আসলো বললো মামি এরকম তোমার ফোন বাজছে তো ফার্স্ট উইশ ওই রাজু করলো মানে সব বারোটার পরে বারোটা বাজতে বাজতে কেউ করেনি বারোটা তিন চার মিনিটে তো যাই হোক তাই কি হয়েছে ওই বার্থডে উইশ করাটা কি খুব জরুরি সেরকমটাও না ওগুলো মানে করে যে যাকে ভালোবাসে মানে আজকের দিনের এই আর কি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভুল বললাম তো বন্ধুরা কালকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম বারোটা পার হয়ে গিয়েছে তো তো সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে আমার সকাল থেকে সবাইকে গুড নাইট